হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বংস রোজনামচা। অনেকদিন পর ব্লগ শ্যুট করছি আর এদিকে ট্রেন চলে যাচ্ছে, ট্রেনটাকে একটু যেতে দিই, তারপর আমি কথা বলছি। কারণ এখন কথা বললে তোমরা আই ডোন্ট থিঙ্ক কিছু শুনতে পাবে। তো যেটা বলছিলাম, অনেকদিন পরে ব্লগ শ্যুট করছি, রিজনটা আর দু চার দিন পর তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে প্রচুর কাজ, আজকে কয়েকটা ইনভিটেশন আছে, সেগুলোর জন্য গিফট এখনও কেনা হয়নি, কালকেই একটা ইনভিটেশন আছে, তার জন্য এখন গিফট কিনতে যাব। কালকের মিনি ব্লগটা যদি তোমরা দেখে থাকো বুঝতে পারবে যে আমি ঠান্ডা লাগিয়ে ফেলেছিলাম ছাদে হাঁটতে গিয়ে। তো এখন ঠিক আছি, ভেবেছিলাম হয়তো খুব বাড়াবাড়ি কন্ডিশন হয়ে যাবে, তবে এখন সামান্য একটু নাক জ্বালা আছে, বাকি সব ঠিক আছে। ঘুম থেকে উঠতে অলরেডি দেরি হয়ে গেছে, সেই জন্য কাজকর্ম যেগুলো আছে ঘরের সেগুলো করে নিই, তারপরে গিফট কিনতে যাব। স্নান পুজো সব হয়ে গেছে, এবার বেরোচ্ছি শপিং করতে। কিন্তু আমি একা শপিং করতে গেলে কনফিউজ হয়ে যাবো, তাই বাবা সোমু দুজনেই যাবে। তবে তার আগে আমার আরও কিছু কাজ আছে, লাইক পার্লারে যেতে হবে, একটা শাড়ি ফলস পিকো করতে দিতে হবে। এখন ব্রেকফাস্ট করে নেবো, তারপরে বেরোবো। ব্রেকফাস্ট করে আমি একা বেরিয়েছি, বাবা সাইকেলে করে চলে যাবে একেবারে দোকানে, মানে যেখান থেকে আমরা শপিং করবো। আর আমি এখন শাড়ি নিয়ে বেরিয়েছি, যেটা ফলস পিকো করতে দেবো। সৌমুকে বলেছি দোকানের সামনে আসতে, তো আমি ফলস পিকো করতে দেওয়া হয়ে গেলে একসাথে আমরাও দোকানে গিয়ে বাবাকে মিট করবো। ফলস পিকো করতে দিয়ে দিয়েছি, মঙ্গল বুধবার পেয়েও যাবো। এখন সৌমুর জন্য ওয়েট করছি, ও আসলে তারপর একসাথে আমরা শ্রীরামপুর মার্কেটে যাবো। একটা গিফট কেনা হয়ে গেছে, এখনও একটা গিফট কেনা বাকি আছে। আর আমি এখন এসেছি পার্লারে, আইব্রোজটার অবস্থা খুবই খারাপ, তো পার্লারে কাজটা মিটিয়ে নিয়ে আবার বাকি যে গিফট কেনার আছে সেটা কিনবো। আমার পার্লারের কাজ মিটে গেছে, বাবা চলে গেছে বাড়িতে, সৌম্য ওদিকে আমার জন্য ওয়েট করছে, ওকে ডেকে নিচ্ছি, তারপরে আমরা আর একটা গিফট কিনতে যাব। কেনাকাটা মোটামুটি কমপ্লিট, এখনও কেনা বাকি আছে কিন্তু সময় নেই, সেই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি, আবার হয়তো কাল পরশু আবার আসতে হবে, কারণ এখন অলরেডি একটা বাজতে যাই, বাড়ি পৌঁছাতে হবে, খেতে হবে, লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি স্নান করে এসেছিলাম, সৌম্য স্নান করে আসেনি, ফলে আমরা এখন বাড়ি চলে যাব। বাড়ি ফিরে লাঞ্চ করছি, ভাত, বাঁধাকপি তরকারি, শশা, রায়তা, এদিকে চিকেন যেটা বাবা করেছে, আর এখানে ডাল। লাঞ্চের পর এখন আছি রান্নাঘরে, করছি চিকেন ডিনারের জন্য। দিনেরবেলা চিকেনটা তো আমি করতে পারিনি, বেরিয়ে গেছিলাম, তো বাবা করে নিয়েছিল দিনেরবেলা চিকেনটা। আর সন্ধেবেলা আমার রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না, ল্যাদ লাগে পাথি ভাষায়, সেই জন্য এখন করে নিচ্ছি চিকেনটা রাত্রের জন্য। সকালে যে জামা কাপড়গুলো মিলে রেখেছিলাম সেগুলো এখন তুলে নেবো, আর তারপর ছাদে হাঁটতে যাব। কালকের মতন ভুল আর আজকে করবো না, আজকে সোয়েটার অলরেডি পরে নিয়েছি, কালকে একটু পাকাও মেরে না সোয়েটার ছাড়াই আমি ছাদে হেঁটেছিলাম অলমোস্ট 40 মিনিট, তো ডেফিনেটলি এফেক্ট একটা পড়বেই, বাট আজকে প্রপার প্রোটেকশন নিয়েই কিন্তু যাব। হাঁটা হয়ে গেছে, জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন একটু ফল খাবো, তারপরে সন্ধে দেবো, তারপরে ডেলি যেটা কাজ থাকে ডেটা ট্রান্সফার করা, সেটাতেই আমার সারা সন্ধে বেরিয়ে যায়, তো সেটা করবো। সব ফল সমস্ত ফলটা খেয়ে নিয়েছে, এখন আমাকে এগুলো সব শেষ করতে হবে। সন্ধ্যের দিকে বসে গেছি এডিট করতে, আর এই যে বুলিদি এই মাত্র গরম গরম দুধ দিয়ে গেল, তো এটা খেতে খেতে এখন এডিট করব। আর একটু লিপস্টিক পরে নিয়েছি, আমার লিপস্টিক পরতে দারুণ ভালো লাগে, যেহেতু আজকে আইব্রোজ অ্যান্ড আপার লিপ করেছি সেই জন্য আর একটু বেশি লিপস্টিক পরতে ইচ্ছে হলো, সেই জন্য লিপস্টিক পরে নিয়েছি। এখন যে কাজগুলো আছে ডেটা ট্রান্সফার করা, এডিট করা, সেগুলো করে নিচ্ছি, একটা শর্ট আপলোড করাও হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো, বাকিটা তো এডিট চলছে, আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। 8:30 বাজে, আমি তাড়াতাড়ি ডিনার করি যেহেতু, সেই জন্য আমার ডিনারও রেডি, এই যে এই চিকেনটা দুপুরে যেটা বানালাম আর রুটি। সৌম্য এখানে কি করছো তুমি? আমি এখানে খাবারের এই দেখবেন, ঠিক আছে, ও নেক্সট কোথায় খেতে যাবে তার মেনু এন্ড ভেনু ঠিক করছে। আর এখানে আমার ডিনারটা আমি করে নিচ্ছি, তুমি তো পরে খাবে। ইয়েস, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ড্রেস ইজ ইম্পর্টেন্ট, ফুড ইজ নট ইম্পর্টেন্ট। না, যেখানে যাচ্ছি ভালো ড্রেস তো পরে যেতে হবে না, একটা সব কিছু মানানসই একটা ব্যাপার থাকে। ডিনার হয়ে গেছে আর রাতে স্কিন কেয়ার হয়ে গেছে, চপ চপ করে তেল মেখে নিয়েছি, খুব ড্রাই লাগছিল স্কিনটা। আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে নতুন ব্লগ নিয়ে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।